নমস্কার ভিউয়ার্স সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে প্রিয় ভিউয়ার্স সকাল থেকেই আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা আছেন তাদের অভিভাবকরা নিজেদের অভিমত দিতে পারছেন তার জন্য পর্ষদ থেকে প্রথমে একটি লিঙ্ক দেওয়া হয়েছে তারপর আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে প্রথম লিঙ্কটি দেওয়ার পর আমি আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তারপর আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে তারপর আপনাদের অনেকের মনে প্রশ্ন এসেছে প্রথম লিঙ্কটি ফেক কিনা প্রশ্ন আসা স্বাভাবিক আপনারা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তো চেষ্টা করব এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন যে সেটা ফেক কিনা এবং কোনটা রিয়েল কোনটা ঠিক চলুন আমরা সেই আগের লিঙ্কে চলে যাচ্ছি প্রথমে যে ভিডিও দিয়েছি আমি আপনাদের এটি সেই লিঙ্ক এই লিংকে ক্লিক করার পর আমি গুগল ক্রোমে চলে যাব লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সেই অফিসিয়াল পেজে নিয়ে আসবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিডিও দিয়েছি আমি প্রথমবার আপনারা যেভাবে আপনাদের অপিনিয়ন দিয়েছেন সেই পেজটি এখনও আছে এখানে এবারে যারা মনে করছেন সেটা ফেক আমি তাদেরকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল লঘু যেটা মধ্যশিক্ষা পর্ষদের লঘু তারপর এখানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখা আছে এবং আপনারা এই থ্রি ডোরে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে হোম আছে সেই হোম বোটনে আপনারা ক্লিক করার পর আপনাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এটাও অফিসিয়াল ওয়েবসাইট যে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কন্টাক্ট নম্বর সব কিছু দেওয়া আছে তাহলে এটা ফেক কিভাবে হয় ঠিক আছে আপনারা হয়তো সে সেই বিষয়টা বাদ দিলাম আমি এবারে আমি আপনাদের বলে রাখছি যে যদি সেটা ফেক হয় তাহলে এখানে গার্জিয়ানস অপিনিয়ন ফর হোল্ডিং অফ মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সাম টু এটা ওরা কেন দিল আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সেটা ফেক কিন্তু ফেক হলে আপনাদের যে বর্তমান সময়ে যে লিঙ্কটি দেওয়া হয়েছে অর্থাৎ নতুন যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে ক্লিক করার পর আপনাদের এখন বর্তমান সময়ে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কে আপনাদের নিয়ে যাবে এবং সেখান থেকে গিয়ে আপনারা নতুনভাবে আপনাদের যে বোটিং বা আপনারা যে অভিমত সেটা আপনারা দিতে পারেন দেখতে পাচ্ছেন সেটা খুলে গেছে অর্থাৎ সেই অফ পুরান অফিসিয়াল পেজের মধ্যেই কিন্তু একসঙ্গে প্রথমটি এবং দ্বিতীয়টি দেওয়া আছে প্রথমবার যখন আপনারা সেটি খুলেছিলেন সেখানে কিন্তু সেই অপশনটি ছিল না এখন এটি দিয়ে দিয়েছে কারণ প্রথমবার শুধুমাত্র এই পেজটি দেওয়া হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবারে যখন দেখা গেছে সেখানে অনেকগুলি অপিনিয়ন পড়ছে তখন এই পেজটি ক্র্যাশ হয়ে যায় আপনারা যদি মনে করেন আপনারা সত্যতা জানতে চান তাহলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ফোন নম্বর আপনাদের দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং অনেক স্টুডেন্ট যোগাযোগ করেছে তারপর ওরা আমাকে ফোন আমি আপনাদের বলছি প্রিয় বাইব আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সেটা ফেক নিউজ তাহলে আপনারা অবশ্যই ফোন করে জেনে নিন যে স্যার আমাদের তো আগে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এখনও আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে স্যার আগেরটা কি ফেক এটা আপনারা জেনে নিন দেখবেন যে ওনারা বলছেন দুটাই সঠিক কেবলমাত্র প্রথম যে লিঙ্কটি আছে সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে এখানে যে লিঙ্কটি আছে এই পেজটি আছে সেখানে আপনারা যদি কোনো কিছু সাবমিট করেন এটা জমা পড়বে না কারণ এখন নতুন আরেকটা লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কের মাধ্যমেই গণনা করা হবে যে আপনারা পরীক্ষা দিতে চান কি ছান না ইচ্ছুক কি ইচ্ছুক না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যারা যারা আগে একবার সাবমিট করেছেন প্রত্যেকেই আরেকবার সাবমিট করে নিন কারণ পুরন যে পুরনো যে পেজটি আছে সেই পেজটি ওরা বন্ধ করে দিয়েছে কারণ এটা ক্র্যাশ হয়েছে অনেকগুলি সাবমিট করার পর এবারে নতুন একটি ডেভেলপড করে দেওয়া হয়েছে এবারে আপনারা সেখান থেকে গিয়ে সাবমিট করতে পারেন প্রিয় ভাই বোন অনেককেই আপনাদের বলছে যে প্রথম যে লিঙ্কটি দেওয়া হয়েছে এটি ফেক আমি আবারও আপনাদের বলছি এটি ফেক নয় আপনারা চাইলে ফোন করে জিজ্ঞেস করতে পারেন এবং যারা যারা আমার সঙ্গে গত এক বছর থেকে জড়িত আছেন তারা জানেন যে এই চ্যানেলে আমি কখনোই কোনো কিছু ফেক দিইনি যেটা আপনাদের হিতে নয় আমি এবারও বলছি কখনোই আপনাদের কোনো কিছু ফেক দেব না আমার কাছে অনেকগুলি ভয়েস রেকর্ড আছে যেটি মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কথা হয়েছে আপনারা যদি চান আমাকে ফোন করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে সামেজ করতে পারেন আমি এগুলি দিয়ে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা এখনও অপিনিয়ন দেননি নতুনভাবে আপনারা অবশ্যই অপিনিয়ন দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ